মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দোরগোড়ায় লোকসভা ভোট, এই ভোটে তৈরি হবে দেশের সরকার। যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে, দেশের মানুষ কেমন থাকবেন, দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার, ভোটাধিকার, ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে, কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন, এসব নিয়ে বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু। ভোট আসে ভোট যায়, কিন্তু পাওয়া না পাওয়ার হিসেব যেন মেলে না। আসছে আরো আর লোকসভা ভোট, আবারও সামনে আসছে, কি হলো আর কি হলো না। ঠিক যেমন মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার অন্তর্গত আহিরণের আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মুর্শিদাবাদ ক্যাম্পাস। ক্যাম্পাসে প্রবেশ করলেই চোখে পড়বে বড় বড় করে ফলকে লেখা 2014 20 ফেব্রুয়ারি। তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরে এই ক্যাম্পাস উদ্বোধনের কথা। গোটা জেলায় যখন বিশ্ববিদ্যালয়ের দাবি দীর্ঘদিনের, তখন এক বিশ্ববিদ্যালয় থেকেও পেল না পূর্ণাঙ্গ রূপ। মধ্যবঙ্গ নিউজের ক্যামেরা পৌঁছল সেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ শাখায়। আমরা রয়েছি এখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে, যেটা দেখা গিয়েছে যে 2014 সালে এই ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়, এবং সেই সাথে কিন্তু জেলাবাসীর অনেক স্বপ্ন ছিল যে শিক্ষা ব্যবস্থার একটা নতুন দিক খুলে যাবে এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়। কিন্তু যে গতিতে এই ক্যাম্পাসের সমস্ত কিছু কাজ যে গতিতে এগোচ্ছিল, কোথাও কিন্তু এই 5 বছরে সেই স্রোত তার গতি হারিয়েছে এবং সেই কাজটা কোথাও কিন্তু থমকে থমকে এগোচ্ছে। সেইভাবে কিন্তু রূপ পেল না যেখানে কিন্তু এই ইউনিভার্সিটি জেলার একটা অন্যতম আইকন হিসেবে গড়ে উঠতে পারত, সেই আকারে কিন্তু এই মুর্শিদাবাদ আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেই আকারে রূপ পেল না। আমরা এখানে ঘুরে দেখব, কথা বলবো স্টুডেন্টদের সাথে যে কি জানাচ্ছে তারা, তাদের কি প্রতিক্রিয়া। পঠন পাঠন বলতে আইন বিভাগে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অল ইন্ডিয়া লেভেলে 6 নম্বরে থাকেন, সেই হিসেবে পঠন পাঠনের কাঠামোটা অত্যাধিক ভালো, আর টিচাররাও অত্যাধিক ফ্রেন্ডলি, একটা কমিউনিটি ফিলিংস আছে এর মধ্যে। আপনি হয়তো জানবেন আলিগড়ের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনকে সবচাইতে মজবুত অ্যাসোসিয়েশন বলা হয় ভারতবর্ষের মধ্যে, সেই হিসেবে একটা ভালো লিঙ্ক তৈরি হয়ে যায় স্টুডেন্টের মধ্যে। পড়াশোনা যদি বলতে চান, নিঃসন্দেহ খুবই ভালো। হ্যাঁ, ফ্যাসিলিটিস বলতে দেখুন, আমরা এখানে যেহেতু আলিগড়ের নামটা যুক্ত আছে বলে আমাদের এখানে ভর্তি হওয়া, ফ্যাসিলিটিস মেন সেন্টারে যে যতটা পায় ততটা আমাদের পেওটা হয় না, অনেক বঞ্চনার শিকার হতে হয় আমাদেরকে। কেমন বলতে, আমাদের ফান্ডের অভাব, ফান্ডের অভাবের কারণে ওখানে যে নবাবী একটা হালাতে থাকে সেটা আমরা পাই না। আমাদের ধরেন ক্যাম্পাসে আপনাদের হোস্টেল ফ্যাসিলিটি অনেকটা কম, 12-14 জন ছেলে একসাথে থাকতে হয়, সেটা একটা কষ্টের, সিরিয়া রিফিউজি ক্যাম্প বলতে পারেন। ছাত্রদের কথায়, পড়াশোনার পরিকাঠামো এক প্রকার হলেও একদিকে ফান্ডের অভাব, অন্যদিকে হোস্টেল ফ্যাসিলিটি তাদের কাছে যেন সিরিয়া রিফিউজি ক্যাম্প। শুধু মুর্শিদাবাদ নয়, প্রতিবেশী জেলার ছাত্রছাত্রীদের কাছেও এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভবিষ্যৎ গড়ার মূল স্তম্ভ। কোথা থেকে আসা? বীরভূমের নলহাটি থেকে। কোন স্ট্রিম তোমার? আমি বিএড কমপ্লিট করেছি গত বছর। আচ্ছা, কি রকম এক্সপেরিয়েন্স? এক্সপেরিয়েন্স বলতে কি, এমইউ এক্সপেরিয়েন্স ভালো, কিন্তু একটা কথা হচ্ছে আশা অনেক ছিল যে না আরো বড় কিছু চালু হবে ক্যাম্পাসের ভবিষ্যতের ব্যাপারে, সে ব্যাপারে একটু মানে ব্যথিত যে না অতটা হয়নি। তবে ইউনিভার্সিটি হিসেবে অনেক লাইফ লেসন এখানে অনেক শিখেছি বাস্তবে। এই যে এত বড় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেন্টার, এত বড় একটা শিক্ষা কেন্দ্র, এখানে অনেক এর আগেও ফান্ড দেওয়া হয়েছে, অনেক কিছু চিন্তাভাবনাও নেওয়া হয়েছে, কতটা ফুলফিল হয়েছে দেখেছো? যদি স্বপ্নের সাথে তুলনা করতে হয় তাহলে কিছুই হয়নি, কিন্তু ইনারাও যথেষ্ট সচেষ্ট, আর
ফান্ড যতটা দেওয়া হচ্ছে সেটা যথেষ্ট নয়। ইউনিভার্সিটিটা তো একটা জেলার অন্যতম আইকন হিসেবে বা একটা আরও বড় জায়গায় যেতে পারতো, সেই জায়গাটাতে কোথায় বাধা বলে মনে হচ্ছে? বাধা বলতে আপনাকে যেটা প্রথমেই যেটা বললাম কি গভর্নমেন্ট চাইছে না কি শিক্ষাটা খুব একটা ভালো জায়গাতে পৌঁছাক, আর তাছাড়া আলিগড়ের সাথে একটা মুসলিম কথা ট্যাগ লাগানো আছে যেটা গভর্নমেন্টের খুব একটা মাথা ব্যথার কারণ। সেটাই মনে হচ্ছে কি, আর এখানে যে স্টেট গভর্নমেন্ট আছে, স্টুডেন্ট হিসেবে কি চাওয়া তোমাদের? আমরা স্টুডেন্ট হিসেবে এটাই চাই কি সেকুলার একটা এনভায়রনমেন্ট, আমরা যেটা মানে বাইরে থেকে মানুষ যেটা মনে করে কি এটা মুসলিম ইউনিভার্সিটি মানে এখানে মুসলিমদের প্রেফারেন্স দেওয়া হয় বা সেরকম মাদ্রাসাগত কোনো শিক্ষা দেওয়া হয় সেটা কখনোই না, এটা সবার জন্য ওপেন করা হয়েছে। আর আমরা চাই কি আমরা বিশেষ করে মুর্শিদাবাদ একটা পিছিয়ে পড়া জেলা ইন্ডিয়ার মধ্যে, আর বিশেষ করে মুসলিম ডোমিনেন্ট একটা জায়গা, তো আর ইউনিভার্সিটির যখন এর ক্যাম্পাস দেওয়া হয়েছিল অন্য স্টেটে অন্য ডিস্ট্রিক্টে নিতে পারতো কিন্তু নেওয়া হয়নি। কেন না হয়নি, কেননা গভর্নমেন্টের একটা ইচ্ছে ছিল, বিশেষ করে আলিগড়ের যারা আছে ওইলিও স্যার আছে ওরা চেয়েছিলো কি এখানে মুসলিম অধ্যুষিত আছে, তো মুসলিমদের সাথে সাথে আমাদের বেঙ্গলের যে বেঙ্গলের যে একটা শিক্ষা দরকার এই জিনিসটা এখান থেকে করা হয়েছিল কিন্তু গভর্নমেন্টের সেখানে পায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, সাচার কমিটির রিপোর্টে শিক্ষায় সংখ্যালঘুদের করুণ অবস্থা উঠে আসার পর স্থির হয় কেন্দ্র সরকার অবস্থার উন্নয়নে মুর্শিদাবাদ সহ পাঁচটি অঞ্চলে আলিগড় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ক্যাম্পাস প্রতিষ্ঠা করবে। আরও পরিকল্পনা নেওয়া হয় আলিগড় বিশ্ববিদ্যালয়ে মুর্শিদাবাদ ক্যাম্পাসে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ বিজ্ঞান কলা এবং কমার্স বিভাগে যে সমস্ত কোর্স পড়ানো হয় তার সবগুলির অধ্যয়নের সুযোগ মুর্শিদাবাদ ক্যাম্পাসে থাকবে। সেই অনুযায়ী মাত্র তিনটি বিষয়ে পড়াশোনাও শুরু হয়। কয়েক বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত আর নতুন কোনো কোর্স মুর্শিদাবাদ ক্যাম্পাসে যোগ করা হয়নি। পরিকাঠামো নির্মাণ কাজও বলা যায় থমকে রয়েছে। এই ক্যাম্পাসের মানে উৎপত্তির মেন উৎসই হলো সাচার কমিটির রিপোর্ট। আলিগড় মুসলিম যখন সাচার কমিটির রিপোর্ট বের হয় যখন দেখে যে আমাদের অবস্থা দলিত বা ট্রাইবালদের থেকেও খারাপ, আমাদের বলতে এখানে মুসলিম সংখ্যালঘুর কথা বলা হচ্ছে, তখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির উদ্দেশ্যে পাঁচটা অফ সেন্টার খোলা হয়, তার মধ্যে আমাদের ক্যাম্পাস একটা। তো বিশাল হারে স্বপ্ন দেখে সংখ্যালঘু সম্প্রদায় বা ইউপিএ টু যে গভর্নমেন্টটা ছিল তার মাধ্যমে খোলা, মনমোহন সিংয়ের হাত থেকে খোলা, স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নটা অনেকটা থেমে গিয়েছে। দেখা যাক ভবিষ্যতে কী হয় সাচার কমিটির। এই যেটা বলছিল সাচার কমিটি নিয়ে, কতটা এখনো বঞ্চনার মধ্যে পড়ে আছে? বঞ্চনা আমরা সেরকমভাবে বিশ্লেষণ করতে পারবো না, কারণ সবারই একটা পার্টিকুলার দায়িত্ব আছে আর সবাই সেই দায়িত্বে হাত না বাড়ালে হবে না। কোনো একটা কমিটি কিছু বলে গেছে সেটা সাকসেস হচ্ছে না, অবশ্যই সেটার পিছনে দেখতে হবে, কিন্তু আমাদেরও কি দায়িত্ব কর্তব্য সেটা জানতে হবে আগে। জানার পরে আমরা বুঝতে পারবো যে সেটা কতটা সাফল্য পেয়েছে বা পায়নি। আর কোনো একটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন এত তাড়াতাড়ি এগিয়ে যাবে আমরা আশা করতে পারি, কিন্তু সত্যি বাস্তবায়ন করতে সময় লাগবে, সবাইকে পদক্ষেপ নিতে হবে। তাই কমিটি কি বলে গেছেন আর আমাদের কি করতে হবে তার মধ্যে একটা বাস্তবতায় খুব বেশি দূরত্ব রয়েছে। আমরা খুব অল্প সংখ্যক ছাত্র বা ছাত্রী বা শিক্ষা পর্যায়ে যারা এই ব্যাপারে অবগত যে সত্যি কী হচ্ছে আর কী হওয়া উচিত ছিল। আহিরনে 276 একর জমির ওপর আলিগড় বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসের শিলান্যাস হয়, তারপর ভাগীরথী দিয়ে জল গড়িয়েছে বহুদূর, ধীরে ধীরে গড়ে উঠেছে ক্যাম্পাস, শুরু হয় পঠন পাঠনও, কিন্তু কোথাও যেন শেষ হয়েও হয়নি। এই ক্যাম্পাস এখন চাইছে যে দলই সরকার গড়ুক না কেন পূর্ণাঙ্গ রূপ দিক এই ক্যাম্পাসকে, অত্যাধুনিক ফ্যাকাল্টি থেকে পঠন পাঠন, হোস্টেল পরিষেবা সব দিকেই যেন শীর্ষ স্থান পায় এই ক্যাম্পাসটি। ক্যামেরায় জেমসের সাথে গার্গী চৌধুরীর রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। দোরগোড়ায় লোকসভা ভোট, এই ভোটে তৈরি হবে দেশের সরকার, যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে, দেশের মানুষ কেমন থাকবেন, দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার ভোটাধিকার, ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে, কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন, এসব নিয়ে বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।